2024 সালেও সরকারি ছুটি 22 দিন থাকছে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2023 সালে 22 দিন ছুটি, এতে 2024 সালেও 22 দিন ছুটি থাকছে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম বন্ধুরা। 2024 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছর সাধারণ নির্বাচন আদেশের ছুটি মিলিয়ে মোট 22 দিন ছুটি থাকবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার। আজ সোমবার 23 অক্টোবর সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্ব সহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছরও মোট 22 দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়ছে শুক্রবার ও শনিবার। সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে, সেটি আমাদেরও আছে। তো এই ছিল একটি সর্বশেষ খবর। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।